আপনার হাতে বাজবে এবং এগুলো হচ্ছে 100% ওয়াশেবল ওয়ালপেপার মিনিমাম 14 থেকে 15 বছর আপনার লাস্টিং করে এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইন আছে বোর্ডের উপরে এই শীটগুলো যখন আপনি পেস্ট করবেন আপনার কিচেন অ্যাট লিস্ট 40 বছর কিছু হবে রোল প্রাইস হচ্ছে 1200 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত আমাদের কাছে স্টকে অ্যাভেলেবল আছে মানে এগুলো হচ্ছে মানে পিভিসি ফ্লোর বলা হয় এটা 6 বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইয়াসিন ব্লগসের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে এমকে ইন্টেরিয়র পক্ষ থেকে তারা এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্ল্যাটে চমৎকারভাবে কিন্তু আপনার ওয়ালপেপার লাগানো হয়েছে এই ওয়ালপেপারগুলোর বিষয়ে একবারে এ টু জেড জানার চেষ্টা করব আর তারা শুধু যে আপনার ওয়ালপেপার লাগায় এরকমই না তারা ইন্টেরিয়রের কাজ এবং কি দেয়ালে 3D 2D সব ধরনের ওয়ালপেপার লাগায় থাকে আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে কিন্তু সাহায্য করবে এমকে ইন্টেরিয়র ডিজাইনের অনার মোহাম্মদ মাকসুদ আলম ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়ের কাছ থেকে কিন্তু জানার চেষ্টা করব তাদের আজকের এই কাজের মূল রহস্যগুলো জানার চেষ্টা করব তারা কিভাবে এই কাজগুলো করলো কত টাকা করে খরচ নিয়ে থাকে বা এটা লাস্টিংটা কিরকম করবে তো ভাই আমরা যদি সর্বপ্রথমেই এই যে যে কাজটা করছেন এই কাজটার লোকেশনটা একটু আপনার মুখ থেকে আমি শুনতে চাইতেছি যে এটা লোকেশনটা হলো বাসাবো মাদার বাসাবো মাদার জি মাদার ঠিক আচ্ছা এখানে একটা ফ্ল্যাট দেখছি আমরা ছোট্ট একটা ফ্ল্যাট কিন্তু খুবই চমৎকার ভাবে কাজ করা হয়েছে দেখতেও কিন্তু এখন একবারে খুবই সুন্দর লাগতেছে এইখানে যে দেয়ালে যেই আপনার ওয়ালপেপার গুলো লাগাইছেন এটা কি 3D না 2D না এটা হচ্ছে ডিপ অ্যাম্বুস এটা হচ্ছে ডিপ অ্যাম্বুস ডিপ অ্যাম্বুস গুলো আপনার হাতে বাজবে ডিপ অ্যাম্বুস হ্যাঁ এই যে আপনার হাতে বাজবে এবং এগুলো হচ্ছে 100% ওয়াশেবল 100% ওয়াশেবল প্রোডাক্ট আচ্ছা মানে দেখা যায় এই জায়গায় ময়লা টলা লাগলে আপনার পানি দিয়ে ধোয়া যাবে এটা জাস্ট একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে শ্যাম্পু পানি দিয়ে এটা ওয়াশ করা যাবে এবং এটা 6 বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি 6 বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি আচ্ছা আচ্ছা 6 বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি আচ্ছা এইটা যে এটা লাগানোর আগে যে দেওয়ালটা থাকে দেওয়ালটার উপর কি আগে মানে রং করা বা প্লাস্টার করা সিলার মানে একবার সিলার করলেই আপনি ওয়ালে এটা পেস্ট করতে পারবেন ওয়ালে এটা লাগানো যাবে না আচ্ছা এইটা আপনারা যে ওয়ালপেপার গুলো আপনারা লাগান এই ওয়ালপেপার লাগানোর প্রসেসিংটা কি এটা প্রসেসিংটা হচ্ছে দেওয়ালটা যখন প্লাস্টার করা হয় প্লাস্টারের পরে সিলার মারতে হয় ওয়ালে আর সিলিং এর জন্য বেসিক্যালি আপনার মানে এক কোট কালার করতে হয় সিলার মারার পরে এক কোট কালার করে তারপরে গিয়ে আপনার মানে সিলিং করতে হয় কিন্তু বেসিক্যালি ওয়ালের জন্য হচ্ছে শুধু সিলার করলে হয় তারপরে ওয়ালপেপার পেস্ট করা যায় এবং এভাবে পেস্ট করলে একটা ওয়ালপেপার মিনিমাম 14 থেকে 15 বছর আপনার লাস্টিং করে 14 থেকে যেগুলো গ্রেড একটু ভালো কোয়ালিটি আর যেগুলো নরমাল সেগুলো অ্যাট লিস্ট 10 থেকে মানে 12 বছর পর্যন্ত আপনার লংজিভিটি হয় এখানে আমরা উপরে যেটা দেখতে পাচ্ছি এইটার এই দেওয়ালের এটা কি সেম সেম আচ্ছা উপরে যেটা দেখতে পাচ্ছি এটা এটা কিন্তু সেম শুধু ডিজাইনটা ভিন্ন ডিজাইনটা ভিন্ন ডিজাইনটা ভিন্ন আচ্ছা তো আমরা দেখেন এখানে আমরা আপনাদেরকে পুরো আপনার ফ্ল্যাটের একটা ভিউ দেখাই দেখেন এই যে এইটা হলো আপনার ড্রয়িং স্পেস বা ডাইনিং স্পেস যেটাই বলেন আর কি ড্রয়িং কাম ডাইনিং আচ্ছা আর এইখানে এইটা হয়তো আপনার ডাইনিং স্পেস হবে এটা হয়তো ডাইনিং স্পেস হবে আর এই ফ্ল্যাটটাতে কিন্তু একটা মাস্টার বেড আছে যেটা কিন্তু এই যে মাস্টার বেডটা দেখেন টোটাল বাসাটাই কিন্তু আপনার দেখা যায় একবারে মানে দেয়ালে এক এক কালারের ওয়ালপেপার গুলো লাগানো হয়েছে এবং সিলিং এ এক কালারের মানে টোটাল বাসাটায় দুই কালারের ইগুলো লাগানো মানে ডুয়েল কালার কম্বিনেশন আচ্ছা ডুয়েল কালার লাগানো হয়েছে দেখেন আচ্ছা তো এই যে দেয়ালে যেই ওয়ালপেপার গুলো লাগাইছে এটা আপনার পার স্কোয়ার ফিট কত করে নিয়ে থাকে এটা আসলে 57 স্কোয়ার ফিট পার রোলে থাকে রোলিং সিস্টেমে সেল হয় এটা রোল প্রাইস হচ্ছে 1200 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত আমাদের কাছে স্টকে অ্যাভেলেবল আছে আচ্ছা 6000 এর উপরে 1200 থেকে 3000 আচ্ছা 1200 থেকে 3000 এবং 6000 এর উপরে স্যাম্পল আছে মানে 6000 এর উপরে ডিজাইন আছে ওইখান থেকে যেই কোন একটা ডিজাইন কাস্টমার চয়েস করলে আপনারা ওটা তাদেরকে লাগিয়ে দিতে পারেন কি আমরা সারা দেশে সেল করি বিশেষ করে বাইরের ক্লায়েন্ট অনেক বেশি আমাদের দেশি এবং প্রবাসী কাস্টমার হ্যাঁ প্রবাসী কাস্টমার অনেক বেশি আমরা সারা দেশে কাজ করি আচ্ছা মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কাজ করি জাস্ট অর্ডার দিলে বা অনলাইনে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাই দিই যদি মিস্ত্রি লাগে আমরা মিস্ত্রি সহকারে ওই প্লাম্বিং সহকারে আমরা করে দিই ফিটিং সহ তো এইগুলা দেখা যায় আপনারা যে গ্যারান্টি ওয়ারেন্টি বা লিখিত বা গ্যারান্টি ওয়ারেন্টি কি আমাদের লিখিত গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের যেগুলো মোটামুটি 1500 টাকার উপরে রোল আছে এগুলো 6 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং 8 বছরের কালার গ্যারান্টি থাকে এই কালার গ্যারান্টি হচ্ছে 8 বছর যেগুলো 1500 টাকার নিচে রোল যেগুলো এগুলো একটু কস্টিং কম থাকে মানগুলোও একটু লো বা অনেকের কম বাজেটের জন্য সেগুলো আবার সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে মাত্র 3 বছরের 3 বছর 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে আর সিলিং এর যেটা দেখতে পাচ্ছি এই ডিজাইনটা কত করে নিয়েছেন এই ডিজাইনটা এগুলো পার রোল ফিটিং সহকারে 2200 টাকা 2200 টাকা 2200 টাকা আচ্ছা এটার প্রাইসটা কম এবং এটার প্রাইসটা বেশি এটার হওয়ার কারণটা কি এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে আপনার ডিজাইন এবং থিকনেস এবং কোয়ালিটি ডিজাইন থিকনেস এবং কোয়ালিটি কোয়ালিটি আচ্ছা
এই তিনটা কারণে আপনার এটার প্রাইসটা বেশি প্রাইসটা ভ্যারি করে প্রাইসটা কম বেশি হয় প্রাইসটা কম বেশি হয় আচ্ছা আপনার কি মনে হয় আপনি তো যেহেতু ইন্টেরিয়রের কাজগুলো আপনি করেন এখানে দেখলাম কিচেনে যে কাজটা আপনি করছেন আচ্ছা আপনি ইন্টেরিয়র কাজ করেন এবং ওয়ালপেপারগুলোর কাজও করেন আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি যে ওয়ালপেপার লাগিয়ে আপনার খুবই সুন্দর একটা লুক আনছেন একটা ফ্ল্যাটে কিন্তু আসলে ইন্টেরিয়রের কাজের সৌন্দর্য বেশি না ওয়ালপেপারের কাজের সৌন্দর্য বেশি দুটোই সুন্দর কিন্তু এখানে ডিপেন্ড করে আসলে কে কোনটা আসলে চয়েস করে আচ্ছা তার কোনটা চয়েস হয় অনেক ক্ষেত্রে দেখা গেছে কেউ ইন্টেরিয়র ওয়াল প্যানেলিং গুলো যেগুলো আমরা করি স্বাভাবিক বা সিলিং এর কাজগুলো করি অনেকের ওই রকম কস্টিং থাকে না তো সেক্ষেত্রে আমার দেখা গেছে কম কস্টিং এ আপনি ওয়ালপেপার করে নিতে পারেন আচ্ছা মানে অল্প খরচে আপনার দেখা যায় সুন্দর একটা লুক আনতে চাইলে একটা ফ্ল্যাট বা একটা বাড়িতে তাহলে ওয়ালপেপারটা আপনি সাজেস্ট করেন জি জি এটা সাজেস্ট করি আবার যদি আপনি মানে ওইগুলো থাকবে এটার পাশাপাশি যদি আপনি ওয়ালপেপার করেন অর্থাৎ ইন্টেরিয়র ডিজাইনের সাথে সাথে মাঝখানে যে গ্যাপ গুলো থাকবে সেখানে সেটাও করা যায় সেটা করলে আরো লুকটা আরো অনেক সুন্দর আসবে আরো বেশি সুন্দর দেখা যায় আচ্ছা তো এই টোটাল এই বাসাটা কত টাকার মতো খরচ আসছে এটা ইন্টেরিয়র এখানে আপনার 2200 টাকা করে আমাদের রুম লাগছে হলো প্রায় 26টা রুম ফুল কমপ্লিট করতে একদম ফুল কমপ্লিট সিলিং সহ 26টা রুম লাগছে আপনাদের না আচ্ছা ঠিক টোটালি এই আপনার যে রুমটাতে এই ফ্ল্যাটটাতে আপনার টোটালি 26 রোল লাগছে আর প্রতিটা রোলের প্রাইস আছে 2200 টাকা করে পার রোল ফিটিং সহ ঘাম সহ একবার 2200 টাকা পার রোলের প্রাইস আছে আচ্ছা ঠিক আছে তো আমরা একটু ফ্ল্যাটটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে দেখেন সম্পূর্ণ ফ্ল্যাটটা কিন্তু দেখতে এরকম হবে আর আমরা একটু কিচেন ক্যাবিনেটটা একটু দেখাই দেখেন আচ্ছা কিচেনে আসলে এই কাজটা কিন্তু ভাইয়েরা সম্পূর্ণ এই কাজটা কিন্তু করছে এটা করছেন কি দিয়ে এটা কি দিয়ে করছেন এটা আমরা পিভিসি বোর্ড দিয়ে করছি পিভিসি বোর্ড দিয়ে করছি এবং এই যে আপনার হ্যান্ডেলগুলো এগুলো ফুল কমপ্লিট করে দিয়েছি এগুলো পার স্কয়ার ফিট পড়ছে অনলি 1000 টাকা করে ছোট কিচেন এবং বড় কিচেন ছোট কাজ বড় কাজ আমরা সব কাজই করি ইভেন কি ঢাকা ছাড়া ঢাকার বাইরেও কাজ করি ঢাকা ছাড়া মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে কোনো প্রান্তে আপনারা কাজ করে থাকেন এই তো এটা স্কয়ার ফিট নিছেন 1000 টাকা করে জি 1000 টাকা করে পার স্কয়ার ফিট কিন্তু 1000 টাকা করে এগুলোর আপনার কস্টিংটা নিছে এবং এটা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিছি হলো 5 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি যে 5 বছরের ভিতরে কোনো কবজা বা কোনো প্রবলেম হলে সেটা আমরা সলিউশন করে দিব আপনারা সমাধান করে দিবেন এই তো এছাড়াও তো দেখা যায় আপনারা এখানে যে দেওয়ালে যেগুলো লাগানো হয়েছে এর বাইরে দেখা যায় এই ডিজাইন গুলো তো সবার পছন্দ হবে না এরকম না তো এছাড়া দেখা যায় কম বেশি প্রাইজের দিকেও ডিপেন্ড করে আপনারা দেখা যায় অল্প প্রাইজের ভিতরে বা অন্য কোনো ডিজাইন দেখতে চাইলে সেগুলো দেখতে পারেন হিউজ পরিমাণের স্যাম্পল আছে তাদের এখানে এখানে একটা স্যাম্পল দেখতে পাচ্ছেন এটা ভাইয়া কি রকম এটা হচ্ছে থ্রিডি ওয়ালপেপার আমরা এটা মিনিমাম কস্ট হচ্ছে আমাদের রোলিং প্রাইস হচ্ছে 1200 কিন্তু চাঁদ রাত উপলক্ষে মানে রমজান ঈদ উপলক্ষে এটা বিশেষ ছাড় 1000 টাকা করে পার রুম 1000 টাকা হ্যাঁ আমরা কিছু ছাড় দিচ্ছি কিছু রুমে এগুলা হচ্ছে আপনার 1000 টাকা করে পার রুম 1000 টাকা করে পার রুম না পার রুম হ্যাঁ ফিটিং চার্জ এখানে আলাদা ফিটিং চার্জ হলো 400 টাকা করে আচ্ছা পার রুম আচ্ছা ফিটিং চার্জ আলাদা দিতে হবে 400 টাকা করে পার রুমে না আচ্ছা এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইন আছে আসলে এত পরিমাণ ডিজাইন যেগুলো দেখা যায় যদি রেঞ্জে বলেন তাহলে কিন্তু দেখাইতে পারবে তাদেরকে মানে কাস্টমার যারা আছে তারা কিন্তু বললেই হবে যে ভাই আপনাদেরকে এত প্রাইজেবিলিটি ডিজাইনগুলো দেন আচ্ছা এখানে দেখেন এখানে কিন্তু আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার ডিপ অ্যাম্বুশের মধ্যে ডিজাইন এটা হচ্ছে ডিপ অ্যাম্বুশ এটা এগুলো সব আপনার সবগুলোই 57 স্কয়ার ফিট রোল আচ্ছা যে ডিপ অ্যাম্বুশ হাতে লাগবে এই রোলগুলোর প্রাইস হলো আপনার 1400 টাকা করে 1400 টাকা এই রোলগুলো 1400 টাকা করে আচ্ছা এটা কিন্তু 1400 টাকা করে পার রোল এটার ভিতরে হিউজ পরিমাণের ডিজাইন আছে দেখেন আপনার পছন্দের যে কোনো ডিজাইন আপনি কিন্তু আসলে চয়েস করে তারপর কিন্তু আপনার এটার কোয়ালিটিটা কিরকম ভাইয়া আগে যেটা দেখছি তার চেয়ে কি ওটা থেকে একটা মানে এক গ্রেড ভালো যত গুড় তত মিষ্টি মানে আর একটু কোয়ালিটি ভালো বেটার কোয়ালিটি আচ্ছা একটু বেটার কোয়ালিটি আচ্ছা এটা এইটাই কি আমরা এই ভাষায় যেটা দেখছি এটাই কি লাগাইছেন নাকি না এটা লাগাই নাই আমরা আর একটু একটু ভালো মানে ভালো মানেরটা লাগাইছি আচ্ছা এটার গ্যারান্টি ওয়ারেন্টি কিভাবে দেন এটা আপনার এটা 4 বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি আচ্ছা এটা 4 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এই যে ডিপেন্ড বুঝতে আচ্ছা দেখেন ডিপেন্ড এটা টেস্টিং এর পরে কেমন আসে দেখেন এই যে মানে এটা একবার রিয়েল একটা ইয়ে আসছে না এই যে স্ট্র্যাপের মধ্যে খুবই চমৎকার খুবই চমৎকার এগুলো ফিটিং চার্জ আলাদা আচ্ছা এগুলো ফিটিং চার্জ আলাদা না সম্পূর্ণ ফিটিং চার্জটা কিন্তু আলাদা হবে হ্যাঁ রমজান উপলক্ষে আমাদের কিছু বিশেষ স্পেশাল ছাড় আছে আচ্ছা যেগুলো আমরা নেক্সট দেখাচ্ছি আচ্ছা যে স্ট্রিপগুলো তারপর আমরা এইখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি এগুলো আপনারা এগুলো হচ্ছে মানে পিভিসি ফ্লোর বলা হয় এটাকে পিভিসি ফ্লোর এটা টাইলস এর উপরে অথবা টাইলস ছাড়া যে বাসাগুলো আছে নরমাল ফ্লোর সেখানেও ফিটিং করা যায় আচ্ছা ঠিকনেস দেখেন এগুলো হচ্ছে কোরিয়ান
কোরিয়ান না কোরিয়ান এগুলা নরমালি আপনার মানে 30 বছর থেকে 40 বছর টেকসই হয় আর এগুলোর মধ্যে চায়না আছে কিন্তু কোরিয়ানটা সবচেয়ে বেটার কোয়ালিটি উড টেক্সচার একদম আপনি ফ্লোরে লাগাবেন এটাতে হচ্ছে গরমের সময় ঠান্ডা ফিলিং হয় আচ্ছা আবার আপনার মানে ঠান্ডা সময় গরমের ফিলিংটা আসে এটা কত করে নেন আপনারা এগুলা পার স্কয়ার ফিট আমাদের কাছে আছে হলো এটা যেটা আছে এটা 140 টাকা 140 টাকা পার স্কয়ার ফিট এগুলো এখান থেকে কয়েকটা ডিজাইন আছে বা কয়েকটা টেকচার আছে যা এগুলো আপনারা সবগুলো তো এখানে দেখানো সম্ভব না এটা হচ্ছে সেগুনের না হ্যাঁ সেগুন আছে সেগুন টেকচার তারপরে আমরা দেখব কিচেনের আপনার এগুলো কি আপনার হাতে এগুলো হচ্ছে অ্যাক্রিলিক শীট অ্যাক্রিলিক শীট অর্থাৎ যে বোর্ডটা আপনি পেস্ট করবেন কিচেনে বোর্ডের উপরে এই শীটগুলো যখন আপনি পেস্ট করবেন আপনার কিচেন অ্যাট লিস্ট 40 বছরও কিছু হবে না আচ্ছা 100% স্ক্র্যাচ প্রুফ এবং ওয়াটার প্রুফ যেমন এখানে পেস্ট করার পরে কেমন লাগবে দেখেন টেক্সচারটা এটা মানে পেস্ট করলে আপনার মানে লুক আসবে এমন আবার যদি আপনি এই যে এটা বিভিন্ন ডিজাইন আছে আপনি যেভাবে চান এগুলো বিভিন্ন থিকনেসের হয় এই মানে শীটগুলি পার স্কোয়ার ফিট একটা মানে শীটের প্রাইস আপনার কত 3000 টাকা থেকে শুরু করে 5500 টাকা 6000 টাকা পর্যন্ত আছে 3000 টাকা থেকে 5500 টাকা 6000 টাকা পর্যন্ত 6000 টাকা পর্যন্ত আছে আচ্ছা মানে যে যেটা চায় যা যেমন ডিমান্ড এখান থেকে আপনি যে কোনো কালার বা যে কোনো ডিজাইনে কিন্তু আপনি লাগাতে পারেন এটা কি যে কোনো বোর্ডের উপরে লাগানো যাবে এটা হ্যাঁ এটা যে কোনো বোর্ডের উপরে লাগানো যাবে যেটা লাগানো হয়েছে এটার উপরে হ্যাঁ এটার উপরে লাগানো যাবে এই যে ডিজাইনগুলো দেখেন খুব ঠিক এই টেক্সচারটা আসবে পুরো কিচেনটা কালার আসবে এটা ফিটিংস এর পরে এগুলো পার স্কোয়ার ফিট হচ্ছে আপনার 1300 টাকা করে বসে হয় ফুল কমপ্লিট পার স্কোয়ার ফিট 1300 টাকা করে এটা একটি বোর্ডের উপরে পেস্ট করার পরে কেমন লাগে দেখতে আচ্ছা সেই টেক্সচারটা দেখাচ্ছি আচ্ছা সেই টেক্সচারটা এটা এটার উপরে কি ওইটা লাগানো হয়েছে হ্যাঁ হ্যাঁ এই যে বোর্ডের উপরে এটা লাগানো হয়েছে পেস্ট লাগানো হয়েছে বোর্ডের উপরে দেখা যাচ্ছে মানে বোর্ডের উপর লাগানোর পর কি রকম দেখা যাচ্ছে একদম মার্বেল টেক্সচার পুরো মার্বেলের মতো দেখা যাচ্ছে কিন্তু তো এই যে এই কাজগুলো সম্পূর্ণ যে কাজগুলো আমরা দেখলাম বা আপনারা দেখাইলেন তো এই যে এই কাজগুলো যদি কোনো কাস্টমার বা ক্লায়েন্ট সরাসরি আপনাদের সাথে আপনাদের স্থানে এসে যোগাযোগ করতে চায় তাহলে কি অবস্থা আমাদের আমাদের অফিস হচ্ছে মগবাজার বাংলা মোটরে আমাদের অফিসে এসে আমাদেরকে ফোন দিলেই হবে আমরা মানে রিসিভ করে নেব ওনাকে এবং যদি কেউ বাসায় গিয়ে দেখাতে বলে স্যাম্পল সেক্ষেত্রে কনভেন্স দেওয়া লাগবে আমরা বাসায় সার্ভিসটাও দিয়ে থাকি অর্থাৎ হোম সার্ভিসটা আমাদের অ্যাভেলেবেল হোম সার্ভিসটা অ্যাভেলেবেল আচ্ছা বাসায় গিয়ে দেখাইতে চাইলে আপনারা ওইটাও দেখাতে পারেন আচ্ছা তো ভিউয়ার্স আপনারা দেখলেন যে আসলে তারা কি কি কাজ করে এবং কিভাবে করে কতটা কস্টিং নেয় ফ্যাসিলিটিগুলো সম্পূর্ণ দেখলেন শুনলেন তো আসলে এইভাবে যদি আপনারা কাজ করাতে চান তাদেরকে দিয়ে আপনার ওয়ালপেপার বা আপনার ইন্টেরিয়ার কাজ যে কাজগুলো করতে চান যদি তাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সরাসরি আপনার কাজটা ভিজিট করাতে পারেন বা তাদেরকে দেখাতে পারেন আপনার কাজগুলো পছন্দ হলে তাদেরকে দিয়ে আপনি কাজ করাতে পারেন তো আমাদের আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম